ছাদ বাগানে চলে আসছি। ওদের ছাদটা অনেক সুন্দর ভাবে সাজিয়েছে, অনেক সুন্দর। এই যে এটা কি গাছ রে? আচ্ছা, পাতাবাহার টাইপের ইনডোর প্লান্ট। আচ্ছা, আর ব্যাক ক্যামেরাই হলো আপনাদের দেখাতে হবে, না হলে বুঝবেন না কতটা সুন্দর। ওরা বসা সুন্দর একটা জায়গা করেছে, আর এমন কোনো গাছ নেই এই ছাদে ওরা রাখেনি। সিম পাশে, হ্যাঁ হ্যাঁ, সিম গাছ, দেশি সিম। সিম পেকেও গেছে এই যে বিচির জন্য। তুই নিয়ে যা বেলজিয়ামের জন্য। হ্যাঁ, আমার এই যে আর দুই মাস পরেই তো আমার সামার শুরু হয়ে যাবে। সিমের বিচি নিয়ে গেলাম বেলজিয়ামের, আমার ফ্রেন্ডরা তাদের নিয়ে আমি রান্না করে খাবো। আর এই যে ডালিম গাছ, অলরেডি ডালিম হয়ে গেছে গাছে, দুইটা ডালিম। ছিড়বো? আচ্ছা, বিসমিল্লাহ, থ্যাংক ইউ শক্তি, আমার জন্য ডালিমটা হয়েছিল গাছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর লেবু গাছ, এটা কাগজি লেবু নাকি অন্য কোনো লেবু? কাগজি লেবু, কিন্তু এটিগুলো তো মানে কি বলে এক ঝড়ে মানে অনেকগুলো হয় না একসাথে, অনেক হয়, ছোট ছোট হয়, কোয়ান্টিটি অনেক। আচ্ছা, এই যে আর একটা লেবু, এটা কি? এটা হলো সবই কাগজি লেবু, কিন্তু এগুলো অনেক বড় বড় হয়। আচ্ছা, গাছে তো ফুলও চলে আসছে, এখন গরম। এটা সম্ভবত আতা গাছ না? আতা গাছ, হ্যাঁ, এটা আতা গাছ। আর এইটা কামরাঙা গাছ? কামরাঙা গাছ। আর এইটা হলো আমলকি গাছ? আমলকি গাছ, অনেক আমলকি হয়েছিল এবার। আচ্ছা আচ্ছা, আর এইটা হলো সবেদা গাছ, এই যে সবেদা ঝুলে আছে। শুক্তি নরম হয়ে গেছে যে সবেদা, রোদের কারণে পাড়তে হবে, রোদের কারণে হয়ে গেছে না, পোক্ত হয়ে গেছে তেমনি। আচ্ছা আচ্ছা, না নরম হয়ে গেছে শুক্তি, তাই ছেড়ে ফেলতে হবে পুরো। হ্যাঁ হ্যাঁ, নরম হয়ে গেছে। আর এটা তো পেয়ারা গাছ, এই গাছটা মারা গেছে, ফুল গাছ, পানির অভাবে মারা যায় রে। আর এই সজনে গাছ বলো, যে সজনে গাছ মিস করেছে, যে সজনে গাছ, হ্যাঁ, ঝুমুরের বাসায় দেখছি সজনে ঝুমুর, এই যে আম, আম ঝুমুর আই কাছে দেখো, ওখানে বল আসছে না, এই না বল না, বলো মুকুল ভাই আছে এখানে, কি আশ্চর্য কথা বাচ্চা। হ্যাঁ, মুকুল ভাই আছে এখানে, পেকে যাচ্ছে না গিয়ে বেচারা। হ্যাঁ, এই দেখ আম, কাঁচা আম, ওয়াও, যাক আম আম ধরে গেলাম বাংলাদেশের আম, অন্য সিজনে এসেও। আর এইটা তো কি জানো, এটা ড্রাগন, মেবি ড্রাগন, হ্যাঁ ড্রাগন ফল, অনেক সুন্দর। আর তেঁতুল গাছ, ও তেঁতুলও হয়ে গেছে তো, মাশাআল্লাহ, তেঁতুল গাছ। আম্বু চেনো এটা? তেঁতুল গাছ, আমার মেয়েটা একটা ফুল দিছে দেখ, ওয়াও, দেখি দেখি দেখি, তাকাও তুমি, অনেক সুন্দর, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, দেখি তাকাও, ওয়াও, মাশাআল্লাহ। নইল গাছ, হ্যাঁ, এটা নইল ফল গাছ, ওই ছোট ছোট নইল ফল, এই যে আছে ঝুমুর, এই যে দাদা, হ্যাঁ, এটা আমার জন্যই আছে, এটা আমার জন্যই আছে, এই যে ওকে দে, ওকে দে, না দেয়া লাগবে না, একটা তুমি নাও, তিনটা আছে, তিনটা আছে, তিনটা, তিনটা, তিনটা খাই, এখন এই যে আমি একটা খাই, এই গাছে সিম, সবেদা, অনেক রোদ, ভিটামিন ডি নিচ্ছে জানো, আমরা কিন্তু বেলজিয়ামে বসে ভিটামিন ডি খাই প্রতি মাসে একটা করে। পুরা ভিটামিন ডি নিয়ে যাচ্ছে, আর ছয় মাসে ভিটামিন ডি খেতে হবে না, কারণ রোদ নেই তো শক্তি আমাদের ওখানে, এই কারণে। না অনেক সুন্দর হয়েছে শক্তি, একটা পিকনিক স্পটের মতো করে ফেলছো, ফুল একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে। ঝুমুর ফাল্গুনের দিনে বাগান বিলাসের পাশে
তোরা সাংঘাতিক ভালো লাগতেছে। আমি এইজন্য আজকে মানে চিন্তা ভাবনা করে ড্রেসটা পরছি যে আজকে পহেলা ফাল্গুন। আমি কাপড়টা বের করে যে বের করে সে দেখি ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আরে এতে রাখ। বাগান ব্লাশ গুলো অসাধারণ সুন্দর লাগে ছবিতে এবং হ্যাঁ, আর লাইভ বাগান বিনাশের সঙ্গে তো কোনো তুলনাই নেই। আর এখানে কি মাছ দিছো শক্তি? গাপ্পি 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 কি কোনো মাছ? হ্যাঁ গাপ্পি, ওই যে অ্যাকোয়ারিয়ামের মাছ। আচ্ছা 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 ওকে। অ্যাকোয়ারিয়ামের যে ছোট ছোট যে মাছগুলো না, হ্যাঁ হ্যাঁ, ওগুলোর নাম হচ্ছে গাপ্পি। ওকে। আর এই সাইডে কি কেউ যদি বিলাসিতা করতে চায়, বাত নিতে চায়, সানবাত, হ্যাঁ সেইটারও ব্যবস্থা করে রাখছো। এই যে বেলি ফুল গাছ, আর ফোটে কেমন শুক্তি? অনেক ফোটে শিপ্তি? সাইড থেকে কোনো শিকড় টিকড় বের হয়েছে? আচ্ছা আচ্ছা দেখ, হ্যাঁ আসলেই সুন্দর অনেক। দুইটা কালার তো কম্বিনেশনটা সুন্দর। শুক্তির বাগানের আরেকটা অ্যাট্রাকশন হলো খরগোশ। ফুলকপি বাঁধাকপি এগুলি পছন্দ করে মনে হয় শুক্তি, তাই না? গাজর এগুলি পছন্দ করে। আর কি পছন্দ করে? ক্যারোট পছন্দ করে। তুমিও কি ক্যারোট পছন্দ করো? আর এখানে অ্যাকোয়ারিয়াম, বিশাল আকারের একটা অ্যাকোয়ারিয়াম। এখানে এই যে করলা গাছ, তুমি একটা নিয়ে যাও, একটা নিয়ে গেলে হয়ে যাবে। ওখানে তুলে দেবো বিকালে। আচ্ছা আমাকে বিকালে ওই গাছগুলো তো আমি নিবই। আমার মানে আমি হলো ক্যাকটাস দেখলে মাথা ঘুরে। আচ্ছা এটা কি দুন্দল গাছ না শুক্তি? ওই যে দুন্দল পেকে গেছে কোনটা? এই যে। আর এই সাইডে করলা গাছ। এইটা কি গাছ শুক্তি? এটা কর্মচা। কর্মচা তনির সাথে কথা হয়েছে আমার। ও ও এই যে আরেকটা লেবু শুক্তি, এটা মনে হয় বড় হয়ে গেছে না? আমরা খাবো এখন, সবাই মিলে খাবো। ঝুমুর তুই সে ছেড় তো, ঝুমুর এই লেবুটা ছেড়, আমরা সবাই। হ্যাঁ শুক্তি বললো এটা এটা মানে এখন সবাই মিলে খাওয়া যাবে। হ্যাঁ ছেড় তুই, হাতের যেন কাটা না ফুটে, যেহেতু আমি ফোন ধরা তো এক হাতে একটু ডিফিকাল্ট। হ্যাঁ থ্যাংক ইউ, সুন্দর লেবু। আর কি যেন ছিললে সেটা, ওই যে ডালিমটা টেবিলের উপরে, এটা নাও, এটা রেখে আসো। কি মজা, আজকে একবার রাঁধতে চাইছিলাম কিন্তু সময় সাথে পারিনি। আমি বিচি নিয়ে যাবো শুক্তি, নেওয়া হয়ে গেছে। ওই যে শুক্তির হাতেই দিছি বিচি। এই যে এটা হয়েছে, আর সকালে নিয়ে গেছে কতগুলো, এই দেখে সকালবেলা পেকে গেছে। এই শুক্তির আমি যেটা দিকে শুক্তি দেখ না, অনেক সুন্দর, ভালো লেগেছে আম্মু? না অ্যাকচুয়ালি বারবিকিউ করার জন্য খুবই ভালো প্লেস। বারবিকিউ রেও, ওই যে দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। না শুক্তি এই নারকেল গাছটাও তোমাদের? ওটা পাশের বাসার। আচ্ছা আচ্ছা, এই যে সুপারি গাছ, ফুল আসছে সুপারি গাছে। এটা হলো পাতাবাহার, না পাথরকুচি বলে এটাকে, পাথরকুচি গাছের ফুল। হ্যাঁ আমি দেখেছি এমনটা, আমি দেখেছি শুক্তি। এখান থেকে তো হাত দিয়েই হলো পারা যায় ফুল। ওই তো আগে বড়া এসে কাপড় নাড়তে এসে এখান থেকে সব ফুল দিয়ে। আর ফুলও তো অনেক ফুল হয়েছে শুক্তি। ফুল আর দুই ফুলে পাঠা দিয়েছে মেজর জন্য।